হ্যালো ফ্রেন্ডস এভে মলের সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আজকের ভিডিওর বিষয় ক্লাস নাইনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলি তোমরা জানো যে খাতায় লিখে স্কুলে জমা দিতে হবে তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে পার্ট ওয়ান বাংলা শিক্ষা ওয়েবসাইটে যেটি দেওয়া হয়েছে সেই পার্ট ওয়ান যেটি আছে এটি তোমাদের কাছে আছে প্রশ্নগুলি তোমরা স্কুল থেকে পেয়েছ এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণির উত্তরপত্র এই উত্তরপত্র নিয়ে আজকের ভিডিও অর্থাৎ এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই উত্তরপত্রগুলি তোমরা কিভাবে পিডিএফ আকারে পেতে পারো সে বিষয়ে আমি বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমরা দেখছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস নাইন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এটি যে দেওয়া হয়েছিল এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আটটি প্রশ্ন আছে এখানে এই আটটি প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও তো আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাব ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর কিন্তু এখানে বলা আছে তো প্রথম প্রশ্ন কি আছে এক কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ে ছবি কিভাবে ধরা পড়েছে তো এটি লিখতে হবে একটু বড় আকারের প্রশ্ন তো কিভাবে লিখতে হবে কী লেখার উত্তরটা কি আছে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করছি তোমরা দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণীর উত্তরপত্র পার্ট ওয়ান তো প্রথম প্রশ্ন আমরা দেখছি প্রশ্ন ওয়ান কলিঙ্গে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কীভাবে ধরা পড়েছে তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি এইভাবে লেখার চেষ্টা করবে যেভাবে আমি দেখিয়েছি এখানে পুরো লেখাগুলি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে মূল বিষয়গুলো আমি বলে দিচ্ছি যে কলিঙ্গে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ে যে বর্ণনা এই কবিতায় রয়েছে সেই বর্ণনা কিন্তু তোমাদের লিখতে হবে তো প্রথমেই তোমরা এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করবে এটি মুকুন্দ চক্রবর্তী রচিত অভয় মঙ্গলমক চণ্ডীমঙ্গলের অন্তর্গত আর কাব্যাংশের প্রথমেই তার পরের যে স্তবক আছে সেখানে মূল বিষয়টা আমি একটু বলে দিচ্ছি তোমরা চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিজেরাও লিখতে পারো কিভাবে পিডিএফ পাবে সে বিষয়ে আমি বলব ভিডিওটি দেখতে থাকো কাব্যাংশের প্রথমে দ্বিতীয় স্ট্যান্ডে কি বলা আছে কাব্যাংশের প্রথমেই কলিঙ্গ প্রদেশে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ বর্ণনা দিয়েছেন সঘন কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ যেন সমস্ত আকাশকে চিড়ে দিয়ে গেল হুড় হুড় দূর দূর শুরু হল প্রবল ঝড় প্রতি বাজ পড়ার আওয়াজ প্রচণ্ড বৃষ্টিতে সমগ্র জলমগ্ন হয়ে গেল টানা দিন কেউ সূর্যালোক দেখতে পেল না ভাদ্র মাসের তালের মতো বিশাল শিল পড়ার ফলে মঠ অট্টালিকা পরের পৃষ্ঠে চলে যাব পেজ নম্বর টু ডান দিকে পৃষ্ঠানম্বর আছে এই পৃষ্ঠা নম্বর দেখে তোমরা ঠিক করে নেবে ধ্বংস হয়ে গেল সমগ্র কলিঙ্গভূমির উপর দিয়ে পর্বতের মতো বিশাল ঢেউ প্রবাহিত হলো এইভাবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কলিঙ্গবাসীর জীবনযন্ত্রণার ছবি ধরা পড়েছে কাব্যাংশের প্রায় প্রতিটি লাইনে তো এইভাবে একটি বর্ণনা দেওয়া হয়েছে বর্ণনা দেওয়ার পর যেটি গুরুত্বপূর্ণ এই উত্তরটি লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে এখানে কবি কিছু উপমা ব্যবহার করেছেন তো সেই উপমাগুলির মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের ছবিটি আরও স্পষ্ট করে তুলে ধরতে পারবো এই উপমাগুলি তোমরা লিখবে সেগুলি আমি লিখে দিয়েছি কী কী উপমা আমি একবার বলে দিচ্ছি মেঘে জল দেয় অষ্টগজরাজ তারপরে আছে সঘানে চিকুর পড়ে বেঙ্গ তরকাবাজ তারপর করি কর সমান বরিশে জলধারা নেক্সট ভাদ্রপদ মাসে যেন পরে পাকাতাল তারপর চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এটি পাকাতাল হবে থাকাতাল হয়ে গেছে পাকাতাল তো এইভাবেই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে লিখলে উত্তরটি কিন্তু যথেষ্ট প্রাঞ্জল এবং ভালো হবে তোমরা নিজেরাও লিখতে পারো যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে সাহায্য নিয়ে তোমরা উত্তরটা আরও মডিফাই করতে পারো তো এরপরে তারপরের কি প্রশ্ন আছে আমরা দেখব দুই নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালকের ভূমিকা নির্দেশ করো তোমরা জানো যে কালিদাসের একটি নাটক ধিবর বৃত্তান্ত তোমাদের পাঠ্যাংশের মধ্যে আছে তো এই এই নাটকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রাজশালক তো এই রাজশালকের চরিত্র বা তার ভূমিকা কি ছিল এই নাট্যাংশে সেটি কিন্তু লিখতে হবে প্রকারান্তরে এই উত্তরটি রাজশালকের চরিত্রটিকেই কিন্তু লিখতে হবে কিন্তু একটু প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে যে রাজশালকের ভূমিকা অর্থাৎ তার চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি যদি বিশ্লেষণ করি আমরা তাহলে নাটকে তার ভূমিকা কি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাবো তো প্রত্যেকটি উত্তরের মতো এই উত্তরেও তোমরা একটু ইন্ট্রোডাকশান অর্থাৎ এই রাজশালক চরিত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে যেহেতু সেটা লিখতে হবে এগুলি বড়ো প্রশ্ন এগুলি লিখতে হয় মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের একটি গুরুত্বপূর্ণ চরিত্র রাজশালক নাট্যাংশ জুড়ে রাজশালকের নানা চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই বৈশিষ্ট্যগুলি মূল্যায়নের মাধ্যমে আমরা নাট্যাংশে তার ভূমিকা নির্ণয়ের প্রয়াস করব। তো যে কথা আমি বললাম যে চরিত্র বৈশিষ্ট্যগুলি মূল্যায়নের মধ্য দিয়ে এই নাটকে তার ভূমিকা আমরা খুঁজে বের করার চেষ্টা করব পরবর্তী প্যারায় কি লেখা আছে আমরা দেখি রাজার আদেশ পালনে তার ভূমিকা উল্লেখযোগ্য তাহলে আমরা একটি বিষয় পেলাম রাজ আদেশ পালনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন নগর রক্ষায় নিযুক্ত একজন রাজকর্মচারী নগরের মানুষের সুখ দুঃখ নানা চাওয়া পাওয়ার প্রতি দৃষ্টি রাখা তার কর্তব্য এক্ষেত্রে তার কর্মদক্ষতার পরিচয় মেলে মণিখচিত আংটি ধিবরের কাছে পেয়েই সে তাকে বন্দি করে সত্যি জানতে চায় এমনকি শেষ পর্যন্ত সে রাজার কাছে নিয়ে গিয়ে রাজার আদেশ পালনে সদর্থক ভূমিকা পালন করে রাজশালক একজন সুবিবেচক পরের পৃষ্ঠা রাজকর্মচারী হিসেবে কর্মদক্ষতার পরিচয় দেয় রক্ষার প্রধান হিসেবে তাকে অভিযুক্তের কথা শুনতে হয় তাই ধীবরকে পরিহাস করলেও তিনি তাকে কথা বলার সুযোগ দেন সত্যতা প্রমাণের জন্য রাজবাড়িতেও যান এবং ধীবর সত্য প্রমাণিত হয় তৎক্ষণাৎ তাকে পুরস্কার সহ বিদায় করেন এরপরে আছে আবার অন্যদিকে অনুগত রক্ষীদেরও তিনি বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করেন সুতরাং সমগ্র আলোচনা সারাংশে একজন কর্মনিষ্ঠ কর্তব্যপরায়ণ পরিহাসপ্রিয় বিচক্ষণ ও সুবিবেচক ব্যক্তি হিসেবে রাজচালকের ভূমিকা কিন্তু প্রশংসনীয় এই উত্তরটি এখানেই সমাপ্ত পরের যে প্রশ্নটি আছে তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব পরের পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠা প্রশ্ন নম্বর তিন ডান দিকে নম্বর দেওয়া আছে তো প্রশ্ন নম্বর তিন ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল লেখা একটি গল্প ইলিয়াস তার অনুবাদটা আমরা পড়ছি এই ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস অর্থাৎ নাম চরিত্র এই গল্প ইলিয়াসের নামেই গল্পের নামকরণ করা হয়েছে তো আমরা দেখে নিই ইন্ট্রোডাকশানে ইলিয়াসের প্রথম জীবন ছিল কষ্টের এরপর দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রমে সে প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে ধীরে ধীরে তার খ্যাতি প্রতিপত্তি বেড়ে ওঠে দূর দূরান্তেও তার নামডাক হয় কিন্তু নানা কারণে তার জীবনে আবার চরম বিপর্যয় নেমে আসে নিচে সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করা হল তো আমি একটু তাড়াতাড়ি বলছি যেহেতু ভিডিও যাতে ছোট করা যায় তা আমরা দেখছি যে ধনী ইলিয়াস কিভাবে তার জীবনে বিপর্যয় নেমে আসে এবং সে আবার দরিদ্র অবস্থায় ফিরে যায় যেখান থেকে সে জীবন শুরু করেছিল তার বর্ণনাগুলি এরকম সেই বিপর্যয়ের কাহিনী বা বিপর্যয়ের ঘটনাগুলি যদি আমরা পরপর সাজাই কি দেখবো তাহলে দেখে নিই ধোনি ইলিয়াস ছেলেদের আইসি ওঠার মধ্যে দিয়ে সরবরাহ হতে শুরু করে তারপর বড়ো ছেলের মৃত্যু ছোট ছেলেকে কিছু সম্পত্তি দিয়ে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সেই পথ আরও প্রশস্ত হয় এরপর ভেড়ার পালে মরক লেগে অনেক ভেড়া মরে যায় পরের বছর দেখা দেয় দুর্ভিক্ষ খড়ের অভাবে শীতকালে পরের পৃষ্ঠায় যেতে হবে ছ নম্বর পৃষ্ঠা অনেক গরু মোষ না খেয়ে মারা যায় এরপর কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায় এদিকে বয়স বাড়ে শরীরের জোর কমতে থাকে অবশেষে সত্তর বছর বয়সী ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়া জিন এবং অবশেষে বাকি গৃহপালিত পশুগুলি বিক্রি করে সরবরাহ হয়ে পড়ে তো উত্তরটি এখানেই শেষ হলো পরের যে প্রশ্নটি আছে চার নম্বর প্রশ্ন কী আছে প্রশ্নটি আমরা দেখব দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তো দাম গল্পের প্রধান চরিত্র সুকুমার এই গল্পর শেষে আমরা দেখছি যে সুকুমারের একটা উপলব্ধি হয়েছে সেই উপলব্ধিটি কি সেটি কিন্তু এই উত্তর হিসেবে লিখতে হবে ইন্ট্রোডাকশান বা ভূমিকায় কি আছে কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পের কথক চরিত্র সুকুমার তার ছাত্র জীবনের সবচাইতে ভীতিপ্রদ অঙ্কের শিক্ষকের শাসন পীড়নের ঘটনাকেন্দ্রিক বিষয়বস্তুর অন্তরালে শিক্ষকের স্নেহ মমতা ক্ষমার অপূর্ব উপলব্ধি বর্ণনা করেছেন পরের যে প্যারা আছে এটি ইন্ট্রোডাকশন হয়ে গেল পরের প্যারায় অঙ্কের শিক্ষক মহাশয় কঠোর হলেও তার অঙ্ক বিষয়ের ওপর দক্ষতা ছিল অনেকটা জাদুকরের মতো বড় বড় এবং জটিল অঙ্ক তিনি পরের পৃষ্ঠায় আমাদের যেতে হবে সাত নম্বর পৃষ্ঠা ঝড়ের গতিতে বোর্ডে সাজিয়ে দিতেন কিন্তু মাস্টারমশাইয়ের অঙ্ক কষানোর অন্য দিকটি ছিল ভয়ঙ্কর কোনো ছাত্র অঙ্ক না পারলে তিনি তাকে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় কষাতেন ফলে কথক সুকুমারের কাছে ম্যাট্রিকুলেশনের আগে পর্যন্ত এই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল পরের প্যারা পরবর্তীকালে পরিণত বয়সে একটি পত্রিকার ফরমাসে বাংলার অধ্যাপক সুকুমারবাবু অঙ্কের মাস্টারমশাই কিনে একটি কল্পনার খাদ মেশানো গল্প লেখেন সেখানে তিনি অঙ্কের মাস্টারমোশের পীড়নমূলক অঙ্ক শেখানোর পদ্ধতির বিরুদ্ধে শ্লেষ ও কটাক্ষ করে তাকে চেষ্টা করেন এবং এই গল্পটি লেখার জন্য সুকুমার বাবু পত্রিকার পক্ষ থেকে দশ টাকা দক্ষিণা বা দাম পান ঘটনাক্রমে এই পত্রিকাটি মাস্টারমশের হস্তগত হয় এবং গল্পটি পড়ার পর তার ক্রোধ নয় নেক্সট পেজ আট নম্বর পৃষ্ঠা বরং পুরনো ছাত্রের প্রতি গর্ব অনুভব করেন ফলে তিনি সুকুমার বাবুকে প্রশংসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন এবং অন্যদিকে পুরনো ছাত্র বর্তমান অধ্যাপক সুকুমার বাবু লজ্জা ও অপরাধবোধে কুকড়ে গিয়েছেন গল্পের চূড়ান্ত পর্বে এসে প্রধান চরিত্র সুকুমার বাবুর এই উপলব্ধি হয় যে কিছু কিছু এমন অনুভূতি আছে যা মূল্য কোনো বস্তুগত দাম দিয়ে তাকে কেনা বেচা করা যায় না বা তার মূল্যায়নও করা যায় না শিক্ষক মহাশয়ের সমস্ত শাসন স্নেহ মমতা ক্ষমা সবই অমূল্য সব ঐশ্বর্যের চেয়ে সেরা পরের যে প্রশ্ন আছে উত্তরটি এখানেই শেষ এবং পরের প্রশ্ন আমরা চলে যাবো প্রশ্ন নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর নয় পাঁচ নম্বর যে প্রশ্ন আছে নোঙর কবিতায় বাণিজ্য তোরেই বাধা পড়ে থাকা তাৎপর্য বিশ্লেষণ করো অজিত দত্তের একটি কবিতা নোঙর তোমাদের পাঠ্য তো এই কবিতার একটি গুরুত্বপূর্ণ পংক্তি বা লাইন হলো এই বাণিজ্য তরী বাধা পড়ে থাকা এই বা নোংর কবিতায় যে বাণিজ্য তরী সেটি বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে ইন্ট্রোডাকশান বা ভূমিকায় বলা হচ্ছে কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় কবির বাণিজ্য তরী জোয়ার ভাঁটা তটের কাছে বাধা পড়ে আছে তো এই তাৎপর্য বিশ্লেষণ তারপরে দেওয়া আছে আমরা দেখছি পরের স্তবকে কি আছে সামাজিক জীব মানুষ প্রতিটি মানুষই প্রাত্যহিক কাজের চাপে ক্লান্ত বিধ্বস্ত সকলেই এই বাধাধরা গতানুগতিকতা থেকে মুক্তি চায় নতুন দেশে পাড়ি জমানোর মধ্যে সেই মুক্তি স্বাদ পাওয়া সম্ভব কিন্তু তারা নিজেরাই জানে না কখন তাদের বাণিজ্যতরী নোংর পড়ে যায় তটেরই কাছে এই তট জীবনের স্বার্থ মায়া মোহবন্ধনের প্রতীক আসলে জাগতিক মোহবন্ধনের নোংরে বাধা পড়ে যায় সাংসারিক মানুষ এই মোহ রূপ স্বার্থের নোংর মানুষের অজান্তেই পড়ে গিয়েছে আর মানুষ প্রাণপণে কেবল দাঁড় টেনেই চলেছে কিন্তু মুক্তির স্বাদ বা মুক্তির নৌকার এগোয় না উত্তরটি এখানেই শেষ হলো এরপরে আমরা শেষ পৃষ্ঠা বা দশ নম্বর পৃষ্ঠায় চলে যাবো এখানে কিছু ব্যাকরণগত প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি হলো ছ নম্বর প্রশ্ন স্বরভক্তির অপর নামটিকে তোমরা অনেকেই জানো স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ বা মধ্য মধ্যস্বরগম পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন উপসর্গের ভূমিকা উল্লেখ করো উপসর্গ নতুন শব্দ গঠনে সাহায্য করে এটি শব্দ গঠনের এক বিশেষ উপাদান উপসর্গ ধাতু বা নাম শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে শেষ প্রশ্ন বা আট নম্বর প্রশ্ন উদাহরণসহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও উত্তর ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনির পরে থাকা হর্ষ বা হর্ষ ওই ব্যঞ্জনধ্বনির অব্যবহিত পূর্বে এসে উপস্থিত হয় বা উচ্চারিত হয় ধ্বনি পরিবর্তনের এই বিশেষ নিয়মকে বাংলা ব্যাকরণে উপিনিহিতি বলে বা বলা হয় উদাহরণ কোরিয়া থেকে কোরিয়া ধরিয়া থেকে ধরিয়া তো বন্ধুরা এই অ্যাক্টিভিটি টাস্কের যে পার্ট ওয়ান তার উত্তর এখানেই সমাপ্ত হলো এই উত্তরপত্রটি তোমরা এবার আমি বলবো যে কিভাবে তোমরা এই উত্তরপত্রটি ডাউনলোড করবে যারা এভিএম ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই ধরনের নানা এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশের আইকন বা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না তো আর বলি যে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করলাম এই প্রশ্নের যে উত্তর ভিডিওতে আলোচনা করা হয়েছে তো এই প্রশ্নের উত্তর তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও কিভাবে পাবে তো পিডিএফ আকারে পাওয়ার জন্য তোমাদের যেতে হবে এভি মল্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এভি মল্ড অল ডট কম এই ওয়েবসাইটে এখানে গেলেই তোমরা দেখবে যে অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস নাইন পার্ট ওয়ান এই অপশ অপশানটি সেখান থেকে তোমরা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর শেষে বলি ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দাও আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো কোনো ধরনের সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু হলো না ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো